আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর ভগবান আমাদের কপালে যে লিখনটা লিখে দেয় বন্ধুরা, সেই লিখন কিন্তু আমরা কেউ খণ্ডাতে পারি না। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা আমাদের কপালে যেই লেখা আছে সেই লেখন কিন্তু আমরা কখনোই খণ্ডাতে পারি না। এই যে আমি তোমাদের সাথে এখন কথা বলছি, এখন আমাকে যদি ভগবান মনে করে এক্ষুনি কিন্তু শেষ করে দিতে পারে। আবার যদি মনে করে যে আমার এখন অনেক বছর আয়ু আছে, সেটাও কিন্তু ভগবানেরই হাতে। আমরা যখন জন্ম নিই আমাদের এই কপালে সব লিখন কিন্তু একদম ঠিক হয়ে যায়, এবং সেই রকমটাই কিন্তু কিষাণের সাথেও হতে চলেছে বন্ধুরা। তোমাদের কাছে আজকে আমি অনেক কিছু ইনডাইরেক্টলি ক্লিয়ার করে বলতে চাই। হ্যাঁ, যারা বোঝার তারা বুঝবে। আবার এই কথাটা বললাম বলে অনেকে বলবে ইনডাইরেক্টলি আবার ক্লিয়ার। হ্যাঁ, যারা ক্লিয়ার করে মানে আমার বলা ভাষাগুলোকে বুঝতে পেরে যাবে, তাদের কাছে আশা করছি আমি কি বলাতে চাইবো সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি জানো তো, কিছু কিছু কথা আমরা ডাইরেক্টলি বলতে পারি না, বলাটা উচিত না, ইউটিউব গাইডলাইন্সের বাইরে চলে যায়, যেই কারণে আবার অনেক কিছু বারণ থাকে, যেই কারণে আমরা মন চাইলেও কিন্তু সেই সমস্ত কথাগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন কিন্তু করতে পারি না জানা সত্ত্বেও। তো আমি আমার বন্ধুদেরকে বলবো ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেক কিছু ঘটনা তোমাদের সামনে আজকে আমি জাস্ট বলতে চাই, তোমরা ভিডিওটা নয় স্কিপ করে পুরো দেখো। প্রথমেই বলবো, হ্যালো গাইজ, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি আছি। ওয়াইটি পরিবারের দিক দিয়ে একদমই ভালো নেই, নিজস্ব পারিবারিক দিক দিয়ে ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে নীলষষ্ঠীর উপোস, যথারীতি আমিও করেছি, আশা করছি আমার দিদি ভাইরাও করবে। কিন্তু কখনোই ভাবতে পারিনি আজকের এই এমন একটা পবিত্র দিনে তোমাদেরকে এইরকম একটা দুঃখের সংবাদ আমি দেব। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা এক্ষুনি আমি যে কথাটা বলবো সেটাতে এতটাও তোমরা ভেঙে পড়ো না, কিন্তু এটাই কিন্তু ভবিতব্য হতে চলেছে, যার হালকা হিংস তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেব। বন্ধুরা, দেশে এই যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা, এই যে চারিদিক থেকে একটা বাঁধা জিনিস রয়েছে যে তুমি এর বিষয়ে মানে এর এই গণ্ডির ওপরে গেলেই তোমার জন্য এই শাস্তি বরাদ্দ, তুমি এইটা করলে তোমার জন্য এইটা বরাদ্দ, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তাকে এই এই নিয়মগুলো পালন করতে হবে, একটা মেয়ে বাবার বাড়িতে থাকার সময় তাকে এই এই পালন করতে হবে, এগুলো কিন্তু আমরা যুগ যুগ কালকাল ধরে এই জিনিসগুলো কিন্তু মানে মেনে আসছি, দেখে আসছি। তা সেইখান থেকে দাঁড়িয়ে অনেক অনেক সময় কি হয় জানো তো, যে মানে দেখছি যে এটা ভুল হবে, জানছি যে এর কাছে গেলে এ মানুষ হবে না বা এই বাচ্চাটা বাঁচবে না, তার পরেও কিন্তু আইন, আইন এমন একটা জিনিস, তার নিয়ম, তার ধারা, এই ধারাগুলোকে কিন্তু কখনোই আমরা কেন, কোনো কন্ট্রোভার্সি থিয়েটার কেন, কেউ কিন্তু কখনো খণ্ডাতে পারে না বন্ধুরা। তাই সেইরকমই কিছু কিন্তু কিষাণের সাথে হতে চলেছে বন্ধুরা, যেখানে মায়ের রাইট, মায়ের রাইট, মায়ের রাইট, এবং সেটাই হয়তো হতে চলেছে আগাম। তোমাদেরকে বলে দিচ্ছি, তবে আমি বলবো আমার কথায় কেউ স্ট্যাম্প লাগাবে না, কারণ আমি আমার আমার ভাবনা চিন্তা দিয়ে কথাগুলো বলছি। এবার আমার বন্ধুরা আশা করছি বিষয়টাকে ক্যাচ করে নেবে। তো প্রথমেই তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে এই ভিডিওটা শুরু করতে চাই, যদিও বা জানতাম এই কমিউনিটি পোস্টটা দেওয়ারই ছিল, তবুও দিয়ে যেহেতু দিয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করেই নিই। গামলা কমিউনিটি পোস্ট দিয়েছে, সব কিছুরই বিচার করতে হলে দুটো পক্ষ লাগে, সেটা ভালো হোক বা খারাপ, তাই যে যার মতো নেগেটিভ পজিটিভভাবে ভিডিও করছো করো। এই যে দেখো, এইটাই প্রমাণ দিই, এই যে এখন গামলা বলছে যে যার মতো নেগেটিভ পজিটিভ ভিডিও করছো করো, মানে আমাদেরকে রাইট দিচ্ছে ভিডিও করার। কিন্তু এখন যদি গামলার একটা ছবি লাগিয়ে বা গামলার ভিডিওর একটা বলা কথাকে প্রমাণ স্বরূপ তোমাদের সামনে তুলে ধরি, এই গামলায় কিন্তু এই কথাটা ভুলে যাবে, ভুলে গিয়ে আমাদেরকে স্ট্রাইক দিয়ে দেবে, এবং স্ট্রাইক দেওয়ার পর যদি আমরা এই কমেন্টসটাকে নিয়ে আমাদের স্ট্রাইকটা তোলার জন্য তার কাছে কোনো আর্জি জানাই, তখন কি সেটা মান্যতা পাবে? এই কমেন্টসটা পাবে না। কিন্তু দেখো, সেই আমাদের কিন্তু রাইট দিয়েছে নেগেটিভ পজিটিভ ভিডিও, যার যেমন ইচ্ছা বানাও। সেই রকমই আইন এমন একটা জিনিস যে অনেক সময় দেখে যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, কিন্তু আইন তার যে নিয়ম, তার নিয়মের বাইরে তো কোনো কিছু করা যেতে পারে না, তো সেইরকমই কিন্তু হতে চলেছে। তো কমেন্টসটাকে পড়ে নি, এই কমেন্টস বলছি কমিউনিটি পোস্টটা, আমার উপরে রাগ যত আছে, রাগ আছে নিজের মতো করে পুষিয়ে নাও, তবে একটা কথাই বলে রাখলাম, আমরা মা ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি। ভালো কথা, কংগ্রাচুলেশন। দেখিস, এই যে মা হতে চলেছিস খুব মা ছেলে এক হতে চলেছিস খুব তাড়াতাড়ি, আজকে যে আনন্দটা পাচ্ছিস, এই আনন্দটা দুমাস পর না, সে যাওয়ার ধিক্কারে, সে যাওয়ার একটা রাগে, এই আনন্দটা কিষাণের উপর দিয়ে তুই নিরানন্দে পরিণত করিস। কারণ এরকম অনেক ঘটনা ওয়াইটিতে বা FBতে আমাদের সামাজিক মানে আশেপাশে যে সামাজিক পরিবেশ আছে, সমাজে যাকে বলে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো
তো গামলার এই কমিউনিটি পোস্টটা দেখার সাথে সাথে একটা কথা তোমাদেরকে একটু জানাতে ইচ্ছা করলো, যদিও বা হয়তো এখন তোমরা অনেকেই জানতে পেরে গেছো, কারণ সবাই এটা আশা করছি দেখতে পেয়েছে। যদিও এটা আমি কালকেই দেখতে পেয়েছিলাম, কিন্তু এই বিষয়টা এতটাই একটা আমার কাছে ভয়ানক বিষয় আমি সত্যি তোমাদের সাথে শেয়ার করিনি। তবু এই কমিউনিটি পোস্টকে উদ্দেশ্য করে আমি এই কথাটা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করতে চাইছি বন্ধুরা। তারপর ভিডিওর মেন প্রসঙ্গে যাব, যে কিষাণের সাথে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। একটা খবর জানতে পারলাম এফবিতে কালকে রাতে, অনেক রাতে খবরটা আমি দেখলাম, যদিও বা খবরটা নিশ্চয়ই দুদিন হয়ে গেল দেয়া হয়েছে। একটা ষোলো মাসের বাচ্চা না ঠিক করে হয়তো হামাগুড়ি দিতে শিখেছে, আর খাওয়া দাওয়ার কথা এগুলো তো বাদই দিয়ে দিলাম। আচ্ছা ভেবে দেখো তো, আমাদের সন্তানদের আমরা ষোলো মাস বয়সে কোল থেকে ঠিক কতক্ষণের জন্য নামাতাম? শুধুমাত্র যখন ঘুমাতো, আর যখন মনে হয় মানে অন্য কিছু একটুখানি স্নান করাতাম, এইগুলো বাদ বাকি সময় মনে হয় বিছানাতেই শুয়ে রাখতাম, কিংবা নিজের চোখের আড়াল করতাম না, ঠিক কিনা তাই না? এক সেকেন্ড না, ধোয়া বাটিকেও মানে বাসন মেজে রেখেছি, তাকে খাওয়াবার আগে আবার সেই বাটিটাকে একবার ধুচ্ছি, কারণ কি মনের কোণে কোথাও একটু ভয় লাগছে, বাই চান্স যদি বাটিটার মধ্যে একটা মাকড়সা পড়ে গিয়ে থাকে, আমার সন্তানের যদি কিছু হয়ে গিয়ে থাকে, না বাবা আমার নিজের কষ্ট হলেও আমি একটু ওই বাটিটাকে আরো একবার ধুয়ে নিই, করি কিনা বন্ধুরা? এটা আমি করেছি, আমি মানে মোদলকে একবার ছেড়ে দশ বার ধুয়েছি, দশ রকম ভাবে ধুয়েছি, যে যদি কিছু হয়ে যায়, কাঁসারের জিনিস যেহেতু। সেখান থেকে দাঁড়িয়ে যে ঘটনাটা শুনলাম, ষোলো মাস বয়সের বাচ্চাটাকে তার মা 10 দিনের জন্য রেখে বেড়াতে চলে গিয়েছিল, যদিও এই ঘটনাটা সেই মায়ের কাছে প্রথমবার ছিল না, আগেও নাকি সে গিয়েছিল, তবে 10 দিনের জন্য না, সে গিয়েছিল মানে সেই নরকঙ্কালিনী, নরপিশাচিনী, ডাইনি, রাক্ষসিনী, মানে কি বলবো, সেই মা তোমার নাইট রাত্রে অন্য কোথাও কাটিয়েছে এক দুদিন, কিন্তু 10 দিনের জন্য না। এবং সে যখন বাড়ির বাইরে যেত, সেরকম তার সন্তানকে টুকটাক খাবার এখান ওখান রেখে যেত, মানে এখান ওখান বলতে কোনো সময় চেয়ারে, কোনো সময় বিছানার উপরে, কোনো সময় বা একটু ডাইনিং টেবিলের সাইডে, মানে ও তো উঠতে পারবে না, ওর নাগাল পাবে যে রকম জায়গায়, সেরকম জায়গায় টুকটাক খাবার, দুধ, বিস্কিট বা জল, এগুলো কিন্তু রেখে যেত। তো দুদিনের মধ্যে চলে আসতো, এসে কিন্তু দেখতো বাচ্চা মোটামুটি ঠিক আছে, মানুষ হচ্ছে, ওই যে উপরে ভগবান ছিল, তার আয়ু ছিল যে 2 দিন তার মা তার পাশে না থাকলেও বাঁচবে। কিন্তু এইবার তার মা তার আনন্দে, তার মত্তে, তার যে একটা কি বলবো, তার একটা যে আলাদা জগৎ, সেই জগতে এতটাই সে টাইম কাটিয়ে ফেলেছে, সেই টাইমটা হচ্ছে 10 দিন। 10 দিন সেই বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিয়ে গেছে, সেই বাচ্চা 10 দিনে মানে কি করে থাকবে, কি করে বাঁচবে, এই সমস্ত কথা একবারও কিন্তু সেই মা চিন্তা করেনি। এবং যথারীতি সেই মা যখন 10 দিন পর বাড়ি ফিরে আসে, তখন কিন্তু দেখে ছোট্ট ওই বাচ্চা আর নেই, মা মা করতে করতে, কাঁদতে কাঁদতে, খিদের জ্বালায় সে শেষ হয়ে গেছে। তো আমার মনে হয় যে ভগবান একে জন্মই কেন দিয়েছিল, মায় যেহেতু একটা সন্তানকে খেয়ে নেবে, তার থেকে ভগবানই খেয়ে নিতে পারতো জন্ম দেওয়ার আগে, বলতে বাধ্য হচ্ছি কথাটা। তো তারপরে ঘটনাটা তোমরা যা শোনো, তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। বাচ্চাটা যে 10 দিন ছিল, 10 দিন পর যখন তার মা এসে দেখে এইরকম বাচ্চাটার কন্ডিশন, তখন বাচ্চাটার পোস্টমর্টম করানো হয় যথারীতি, যেহেতু এরকম ভাবে তা সে শেষ হয়েছে। তো বাচ্চাটার পেট থেকে তখন ডিটারজেন্ট, ক্রিম, নিজের যে ডাইপার পরেছিল সেইটা, নিজের স্কিন, নখ, ঠোঁটের চামড়া, এই সমস্ত কিছু পেটের মধ্য থেকে বেরিয়েছে। বাচ্চাটা এইরকম একটা হেলদি চেহারার বাচ্চা, আমি এখানে স্ক্রিনশট দেব না, কারণ এই জিনিসগুলো দরকার নেই, সে আর নেই। তো এইরকম একটা গোলমোলো বাচ্চা, সে ওই 10 দিনে 8 কিলো তার ওজন কমে গেছে, ভাবো একবার। বাচ্চাটা যখন চারিদিকে খাবার খুঁজেছে, যতই খাবার রেখে যাক না কেন বন্ধুরা, এখান ওখান সেখানে যতই খাবার রেখে যাক না কেন, একটা মায়ের ভালোবাসা, বাচ্চারা কিন্তু বেঁচে থাকতে পারতো। দেখো অনেক বাচ্চারা দেখবে রাস্তার ধারে ধারে যে সমস্ত মায়েরা তার বাচ্চাদের নিয়ে থাকে, খেতে পায় না, কি বলে, এই জল খাইয়ে রেখেছি, এক প্যাকেট বিস্কুট খাইয়ে রেখেছি, এই পান্তা ভাত দিয়েছি, ওই ওই 1 বছরের বাচ্চাকেও কিন্তু খাওয়ায়, যারা রাস্তার পাশে যে সমস্ত দিদিরা বাচ্চাদেরকে মানুষ করে, মায়েরা মানুষ করে, কিন্তু সেখানে তাদের কাছে একটা জিনিস বিশাল বড় পাওনা থাকে, তাদের মায়ের ভালোবাসা, মাতৃস্নেহ। ওই এক গাল হলেও মা তাকে আদর করে খাইয়ে দেয়, এক ঢোক জল হলেও কিন্তু দিনের পর দিন যদি খাবার না খাইয়েও রাখে, জলটা কিন্তু ঠিক টাইমে তার বাচ্চাকে খাইয়েছে। কিন্তু এখানে বাচ্চাটা 10 দিন যাবত সে হাহাকার করেছে, সে 10 দিন যাবত খুঁজেছে তার মাকে, পায়নি।
না পেয়ে সে তার নিজের স্কিন, একবার ভেবে দেখেছো, নিজের স্কিন, ডাইপার, ডিটারজেন্ট, ক্রিম, হ্যাঁ আরো যে সমস্ত আদার্স, মানে হাতের সামনে যা পেয়েছে সেগুলো কি খাবার হিসেবে নিজে খেয়েছে খিদের জ্বালায়। তারপর সে আর পারেনি, লড়াই করছে এই যুদ্ধের সাথে, সে নিজে শেষ হয়ে গেছে। বাচ্চাটা কাগজ খেয়েও ছিল, মানে তার যখন পোস্টমর্টম করানো হয়েছিল কাগজ খেয়েও কিন্তু, মানে কাগজ তার পেট থেকে বেরিয়েছে। তো আমি না ভিডিওটা করতে পারছি না, কি বলবো, আমার, আমি এই ধরনের ভিডিও করতে পারি না, যখনই ভাবছি না, মানে এরা মা, এরা ডাইনি, এরা রাক্ষসী। অনেকে জানো তো আমরা কন্ট্রোভার্সি করি বলে আমাদেরকে অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করে, কিন্তু অনেকে ভাবে এরা সহ্য করে কি করে, হ্যাঁ এই নেগেটিভ কমেন্টগুলো সহ্য করে কি করে। আমি বিশেষত কি করি জানো তো, যখনই দেখি আমার হোয়াইট স্টুডিও তো মানে এরকম কিছু কমেন্ট এসছে যেগুলো সত্যি এরকম হার্ট টাচিং কিছু কমেন্ট, আমি সঙ্গে সঙ্গে না দেখি রিমুভ করে দিই, কারণ আমি এগুলো নিতে পারি না। হ্যাঁ আমি নিতে পারি না, আমার স্ল্যাং দেওয়ার কমেন্টগুলো আমি পড়ি এবং পড়ার পর আমি রিমুভ করে দিই। একবার তোমরা জাস্ট ফিল করো, একটা বাচ্চা 10 দিন এখানে ওখানে সেখানে খাবার রেখে গেছে, তার দুধ খাওয়া হয়ে গেছে, খেতে গিয়ে হয়তো পড়ে গেছে, মানে সে তো হামাগড়ি দিচ্ছে, এখনো তো হাঁটতেও শিখেনি না, হ্যাঁ জল হয়তো ওপরে রাখা আছে, সে হয়তো নাগাল পায়নি, বা সে হয়তো কি বলো পোকা মাকড় পিঁপড়ে টিকটিকির পটি এই সমস্ত কিছু খেয়েছে। এবং ভাবো একটা বদ্ধ ঘরের মধ্যে যদি 10 দিন একটা বাচ্চা থাকে, হ্যাঁ সেখানে নিশ্চয়ই এসি চালানো ছিল না, তো ডিহাইড্রেশন হয়ে গিয়ে সে মানে কিভাবে মারা গেছে। সব থেকে বড় কথা, সেই বাচ্চাটা টয়লেট পটি সমস্ত কিছু এই 10 দিন কিভাবে থেকেছে, এর থেকে ভগবান কেন তাকে জন্ম দিয়েছিল। আমার এখন তো বাচ্চাটার মায়ের থেকে বেশি মনে হচ্ছে ভগবান কেন তাকে জন্ম দিয়েছিল, আর দেখে দেখেই বা কেন এইরকম একটা মানে ডাইনি মায়ের কাছে জন্ম দিয়েছিল সন্তানটাকে, যে সন্তানটাকে এইভাবে মারবে। মানুষ শাস্তি হয়তো এতটা কি বলবো, শাস্তি হয়তো এরকম ভাবে দেয় না যেভাবে বাচ্চাটা শেষ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি আর এই বাচ্চাটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না, আমার ঠিক ভালো লাগছে না, মানে আমি আমি ভিডিও করতে পারছি না, আমার মেন ফোকাস থেকে আমি বেরিয়ে যাচ্ছি। যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে গামলার আজকের এই কমিউনিটি পোস্ট বা যেটা আমি তোমাদেরকে জানাতে চাইছি, অনেক চেষ্টা অনেক কিছু হলেও সমস্ত কিছুর মীমাংসা সন্দীপদা হয়তো করে নিতে পারবে, সমস্ত কিছু মানে সমস্ত কিছু, এই যে গামলার নোংরাম, এই যে সমস্ত কিছু হয়তো সন্দীপ দা মিটিয়ে নিতে পারবে, কিন্তু এই যে কিষানুর বিষয়টা হয়তো আমি বলছি মিটিয়ে নিতে পারবে না। কারণ কি, ওই যে বললাম কিছু বিষয় আমি তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারছি না। ভেবে দেখো, মা বাবার নোংরামও, আমি এখানে সন্দীপ দাকেও বলছি, মা বাবার যে সমস্ত কেচ্ছা কাহিনী, এখানে মায়ের হয়েছে, কোনো সময় বাবার হয়, বাবা ছেড়ে চলে যায়, কোনো সময় মায়ের হয়, তো এই যে আমাদের সমাজে আমাদের চারিপাশে মা বাবার নোংরামোর জন্য সাফার করতে হচ্ছে একটা দুধের শিশুকে, এবং বেশিরভাগ ঘটনাগুলো ঘটে বাচ্চা যখন সদ মানে বাচ্চা যখন বড় হয়নি, বড় করে রেখে চলে গেলেও সে তার মতো করে তবু বড় হয়ে যায়, কিন্তু একটা বাচ্চা যখন ছোট থাকে তার উপর দিয়ে যে যে এই যে ধাক্কাটা যাচ্ছে, এই ধাক্কা তাকে সারা জীবনেও কিন্তু আর ভোলাতে পারবে না। আর বেশিরভাগ জিনিসই কিন্তু এই রকম ধাক্কা খেয়ে যে সমস্তটা মানুষেরা মানে যে সমস্ত বাচ্চারা মানুষ হয় তারা কিন্তু বেপথেই চলে যায়, কারণ তারা ছোট থেকেই না নিজেদের যে একটা চারিপাশের যে একটা পরিবেশ সেটা একদম অস্বাস্থ্যকর পরিবেশ দেখে, যে মায়ের সাথে বাবার অশান্তি, বাবা কোটে যাচ্ছে, মা কোটে যাচ্ছে, এই মারপিট হচ্ছে, এই দাঙ্গা হচ্ছে, এগুলো বাচ্চারা যখন দেখে দেখে শেখে না তখন তারা হিংস্র রূপ ছোট থেকেই ধারণ করে নেয়, এবং বড় হলে তারা তাদের সেই জিনিসটাকে নিজেদের কাজ হিসেবে বেছে নেয়, ওই হিংস্রটা তাকে নিজেদের কাজ হিসেবে বেছে নেয়, যেখানে সেই সন্তান কিন্তু আর ভালো মানুষ হতে পারে না। আজকে গামলা এই কমিউনিটি পোস্টটা দিয়েছে, খুব হয়তো হাসছে, কিন্তু 2-3 মাস পর গামলা বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে, কত বড় ভুল করেছে। একটা কথা একদম আমি আজকের ভিডিওতে তোমাদেরকে একদম বলে দিতে চাইছি, আমার যেটা পার্সোনাল মতামত কি হবে, কিষানুকে সন্দীপদা রাখতে চাইছে, সন্দীপদার কাছে কিষানুকে রাখা হবে না, নানান রকম আইন অধিকার মান্যতা করে নানান রকম এদিক ওদিক দেখিয়ে কিষানুকে সন্দীপদার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হচ্ছে, এতে কার ক্ষতি কার লাভ, সন্দীপদার কাছ থেকে কিষানুকে নিয়ে চলে এলে সন্দীপদার নাকি টাকা ইনকাম করা বন্ধ হয়ে যাবে, যারা বলছে তারা একটু ভেবে মানে একটু ভেবে দেখুক, তার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি যদি তার কথা মতো বলি ভিডিওটায় যে বলছে কথাটা,
তার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, তার যথেষ্ট জমি জমা আছে এবং তার যথেষ্ট মানিও কিন্তু আছে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে সে ইউটিউব তো ছেড়ে দেবে না, যেখানে তার 40,000 ভিউজ হতো সেখানে কিন্তু যদি মন হয় ভিউয়ার্স চায় তাহলে কিন্তু তার ওই 40,000 ভিউজ থাকবে। আর যখন হয়তো কিষানকে দেখতে পাবে না তখন হয়তো 30,000 ভিউজ হবে, মোটামুটি তো একটা ইনকাম হবে এবং সে নির্ঝঞ্ঝাট হয়ে যাবে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সে নতুন তার লাইফ পার্টনারকে বেছে নেবে। আজ থেকে 2 বছর পর সে তার নতুন লাইফ পার্টনারের সাথে কিন্তু আবারও নতুন করে একটা জীবন শুরু করবে। সেখানেও একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসবে এবং আবারও কিন্তু সেই বাচ্চাকে নিয়ে সে তার ব্লগিং সুন্দরভাবে আমাদের সামনে দেবে, তার ক্ষতি কিন্তু কিচ্ছু হবে না। আর গামলা এদিকে এই কিষানুকে নিয়ে এসে টাকা ইনকাম করবে তার ভিডিও ক্যামেরাতে দেখিয়ে, কারণ এতদিন যে এই মাতার সন্তানকে নিল না সে হঠাৎ করে এখন তার সন্তানকে নিয়ে আসছে, মানে তো এটাই আমরা ভেবে নেবো যে সে টাকা ইনকামের জন্য নিয়ে আসছে। এবং সে এই টাকা ইনকাম করতে গিয়ে সেই সন্তানটাকে মানুষও করতে পারবে না, কারণ যেই মেয়ে ডেলি ব্লগ দেব বলে ডেলি ব্লগ পর্যন্ত দিতে পারে না, যেই মেয়ে মানে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরও এইরকম মানে কি বলবো একদম জুয়ার অ্যাপসগুলো আবারও প্রমোট করছে, সেই মেয়ে কি কখনো শুধরাবার বন্ধুরা বলে আমার কোনো সম্পর্ক নেই, অথচ সেই আইডিতেই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে কিনা ওই আইডিটাতেই এই ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো আমাকে এখন দিতে হবে, তাহলে কি করে তার সাথে কোনো সম্পর্ক রইল না বন্ধুরা? কিন্তু আইন আইন তো যেটা সেটা তো মেনে নিতেই হবে, তাই না? ওই যে মা বলেছে যে আমি আর কোনো পরকীয়ায় যুক্ত নেই, আমি শুধু এখন আমার সন্তানকে চাই মানুষ করতে চাই, আইন তখন বলবে কি যে তুমি কি তোমার সন্তানকে দিতে চাও? সন্দীপ দা ভাইকে বলবে, যখন বলবে যে না আমি আমার সন্তানকে দিতে চাই না তখন বলবে যে তাহলে এরও তো পাওয়ার অধিকার আছে মায়ের, তাহলে নয় তোমার বউকে তোমাকে মেনে নিতে হবে আর নয় তো তোমার সন্তানকে দিয়ে দিতে হবে। আর আমি একটা কি বলবো কাগজ কলম হলে তোমাদের লিখে দিতাম, সন্দীপ দা, সন্দীপ দার মা বাবা বা সন্দীপ দার গ্রাম পাড়া প্রতিবেশীরা কেউ কখনো এই গামলাকে মেনে নেবে না। গ্রাম পাড়া প্রতিবেশীদের কথা বাদ হচ্ছি, সন্দীপ দারা কখনো এই গামলাকে ওই বাড়িতে মেনে নেবে না, কেনই বা মেনে নেবে? কারণ গামলাকে যদি আবারও মেনে নেয় গামলা কিন্তু জাস্ট ওদের উপর এরকম ভাবে ছড়ি ঘুরাবে। তো সেইখান থেকে ভালো কি যে না বরঞ্চ তুমি তোমার মতো করে লাইফ কাটো, তো সেখানে কিচ্ছু করার নেই। সন্দীপ দা মানে মুখে কুলু পেতে বুকে পাথর চাপা রেখে কিষানুকে এই গামলার কাছে দিয়ে দিতে হয়তো বাধ্য হবে, এটা আমার মতামত তোমাদের সামনে জানাচ্ছি, এটা কোনো রায় আমি দিচ্ছি না, এটা আমার যেটা মন বলছে আমি সেটাই যেটুকুনি আমি যা জানতে পেরেছি সেখান থেকে তোমাদেরকে কিন্তু বলছি। সেখান থেকে দাঁড়িয়ে সত্যিই কি কিষানুকে এই গামলা মানুষের মতো মানুষ করতে পারবে? তাহলে দেখো দুটো বাবা মার কেচ্ছা কাহিনি, নোংরামি, দুটো মানে বাবা মার নোংরাম এই সমস্ত মানে কি বলো জল ঘোলা করা বিষয়ের মাঝখানে একটা সন্তান পুরো পিসে একদম শেষ হয়ে যাচ্ছে। একটা সন্তান 8 মাসে যেখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে সেই অভ্যস্ত জায়গা থেকে বেরিয়ে এসে সেই খোলা পরিবেশ, সেই একটা বড় উঠান, সেই সকালবেলা উঠে বাবার কোলে ঘুরতে, বাবার সাথে ঘুরতে যাওয়া, বাবার চার চাকায় করে ঘোরা, এখান ওখান দাদুর সাথে ঘুরতে যাওয়া, ঠাম্মির আদর খাওয়া, ঠাম্মির সাথে নানান রকমভাবে গল্প শোনা, সেই জিনিসগুলো সে যখন মিস করবে সে কিন্তু তখন এমনিতেই একদম সে চলে যাবে অন্য একটা জগতে, সে একটা অন্যরকম অনেক সময় আবার কিন্তু ডিপ্রেশনেও চলে যায় বন্ধুরা, অনেক সময় ডিপ্রেশনেও বাচ্চারা চলে যায়, যেমন বাচ্চাদেরকে অতিরিক্ত পড়ার চাপ দিলে বাচ্চারা ডিপ্রেশনে চলে যায়, তখন আবার বাচ্চারা যখন কোনো ভালোবাসার খামতি তাদের মধ্যে একটু একটু করে মানে পেতে থাকে তারা কিন্তু ওই সেম ডিপ্রেশনেও চলে যায় বন্ধুরা, তখন কি হবে? মাঝখান থেকে গামলা গামলার মতো করে ব্লগিং করবে, ভিউজ কামাবে, সন্দীপ সন্দীপের মতো করে 1 মাস 2 মাস 3 মাস কষ্ট পাবে, 2 মাস 1 মাস অন্তর দেখতে যাবে, তারপর কিন্তু সে আবার তার নতুন লাইফ তৈরি করে নেবে। কেনই বা সে বসে থাকবে? এ যদি এদিকে সমস্ত কিছু কেড়ে করে নিয়ে নিতে পারে দোষ করার পরও, তাহলে সন্দীপই বা কেন বসে থাকবে? এই মুহূর্তে না হয়তো 4-5 বছর পর সে আবার নতুন করে সংসার করবে, কারণ বেঁচে তো তাকে থাকতে হবে না, বেঁচে থাকার একটা মানে তাকে কিছু শক্ত মজবুত জিনিসকে তো তাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, তাই না? কারণ মা বাবা তো আর সারা জীবন বেঁচে থাকবে না, ঢাল হয়ে মাথার পাশে তো আর সবসময় মা বাবা থাকবে না, সেই জায়গায় দাঁড়িয়ে সে তার 4-5 বছর পর আবার নতুন জীবন সঙ্গী খুঁজে হয়তো বিয়ে করে নেবে, তার আবারও সংসার তৈরি হয়ে যাবে, মাঝখান থেকে কিষানুর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো ভেবে একবার দেখো কি হতে চলেছে গামলার এই যে আনন্দের কমিউনিটি পোস্ট। একজন দেখলাম কমেন্ট করেছে যে আগে তো নিয়ে আয় তারপর এই কমিউনিটি পোস্ট দিবি, চিন্তা নেই নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিলাম চিন্তা নেই নিয়ে আসতে চলেছে, কারণ যেভাবে যেদিকে এগোচ্ছে গতি সেই দিক থেকে আমি বলতে পারি যে কিষানও হয়তো খুব তাড়াতাড়ি এই গামলার কাছেই আসতে চলেছে বন্ধুরা। তো এতে হয়তো অনেকে বলবে যে না এখনো তো সন্দীপ দা কিছু বলেনি, তুমি কি করে বললে? না আমি আমি কারো কাছ থেকে খবর পেয়ে এটা আমি বলছি না, এটা আমার পার্সোনাল মতামত বলছি, যারা বোঝার তারা বুঝে যাবে আশা করছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আর কিছুই হলো না,
আট ন মাসের একটা খেলা চললো এবং সেই খেলায় যারা এখনো পর্যন্ত নাটক নাটক বলেছে তারা আশা করছে এবার বুঝতে পারবে যে এই নাটকের মধ্যে একটা সন্তান কতটা পিছে মরে যাচ্ছে। তাদের কাছে আজও কি এটা নাটক বলে মনে হবে? কিভাবে একটা সন্তান পিছে আস্তে আস্তে করে শেষ হতে চলেছে, তাদের কাছে আজও নিশ্চয়ই এই নাটকটা মনে হবে। যারা এখনো পর্যন্ত গামলার এই কমিউনিটি পোস্টে এত আনন্দর হাসি হাসছ, তারাই কিছু মাস পর কমেন্ট করবে সন্দীপ দাকে, প্লিজ সন্দীপ দা কিষানুকে নিয়ে আসো, কিষানুর চেহারা দেখো, কিষানুর মুখ দেখো, কিষানু ভালো তা নেই ওখানে, তুমি নিয়ে এসো, বলতে তোমরাই বাধ্য হবে, কথাটা মিলিয়ে নিও। তো এই ভিডিওতে আমি আর কিচ্ছু বলতে চাইছি না, এইটুকুনি বলবো যে গামলার কমিউনিটি পোস্ট ধ্রুব সত্য হতে চলেছে বন্ধুরা। তো চলো টাটা।